ঋষি অরবিন্দ ময়দান কুণ্ণ করে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের খেলা ক্যালকাটা ফুটবল ক্লাব এফসিআই বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া শুরু হতে যাচ্ছে। একটু বিলম্ব ঘটেছে, এফসি সামনে ফরওয়ার্ড থ্রু, একটা ভালো বল বেঞ্চ বক্সের বাইরে, দূর থেকে শট, গড়ানে শট, দুর্বল শট। ওখানে ছিলেন শুভজিৎ, শুভজিৎ প্রামাণিক একটা ভালো সুযোগ পেয়েছিলেন, অ্যাটাকিং থার্ডে একেবারে পেনেট্রেটিভ জোনে কিন্তু তারা খেই হারিয়ে ফেলছে। আর লম্বা বল, একটা সৌরভ, সৌরভ বাঁ দিক থেকে এক পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে শট নেবেন না, জায়গা পাচ্ছেন না, ব্যাকেল চমৎকার, ওখানে মিঠুন শট এবং অল্পের জন্য বল বাইরে। একটা ভালো আক্রমণ করেছিল এফসিআই এবং আক্রমণের কারিগর ছিল, আমরা দেখে নেব। গোলরক্ষক ধনঞ্জয়, গোলকিপার ভলি, হেড হেডে টুয়েলভ, আবার ডান দিক থেকে শট, একটা দূরপাল্লার শটের চেষ্টা করেছিলেন ওখানে, আমরা দেখে নেব। এবার দেখে নিন কীভাবে অ্যালেক্স আকাশ মণ্ডল বল পেয়েছিলেন কিছুটা ফাঁকায়, অর্ঘ লম্বা বল, আবার ওখানে রণজয় দিয়েছেন, ওখানে সোমনাথ শট, একটা অবধারিত সুযোগ ছিল কিন্তু এক্ষেত্রে গোলরক্ষকের প্রশংসা করবো, ডান হাতটি লাগিলেন, দেখুন কিভাবে সুযোগটি চলে এসেছিল পেনাল্টি বক্সের মধ্যে, চমৎকার হেড করে রণজয় নামিয়ে দিয়েছিলেন, অসাধারণ লে অফ, এবং তারপর সেই চলতি বলে শট। অর্ঘ থেকে আবার 22 নম্বর জার্সি পরিহিত দেবান সৌরভ, একটা সুযোগ রয়েছে, স্পেস রয়েছে, শট, অসাধারণ শট, একেবারে পোস্টে লেগে ফিরে এলো, দুরন্ত শট ছিল সৌরভের। আবার বাঁ দিক থেকে এই মুহূর্তে সৌরভ মান্না, দুটো শট নিজেদের দখলেই রেখেছেন সুরজিৎরা, সুরজিৎ ডান প্রান্তিক আক্রমণ, হাসানো বল, সহজ সুযোগ, সোমনাথ সর্দার, কিন্তু এক্ষেত্রে বলটি খেলতে পারলেন না, তার দুর্বল পুশ কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। দেখে নেব একটা সূচকণ আগে একটা দুরন্ত শট নিয়েছিলেন, আবার সোমনাথ, এক্ষেত্রে কিন্তু বল ক্লিয়ারেন্স এবং প্রথমার্ধের খেলার এখানে ইতি। রোহন দাশগুপ্ত জানিয়ে দিলেন যে প্রথমার্ধের খেলা শেষ, সমনে যাওয়ার চেষ্টা ওই সুরজিৎ, লম্বা থ্রু, লক্ষ্য ছিল সোমনাথ, চমৎকার লে অফ, এবং এক্ষেত্রে একটা সুযোগ কিন্তু পায়ে বলে ঠিক করতে ঠিক লাগাতে পারলেন না, ওখানে রণজয়, আমরা দেখে নেব কি অসাধারণ একটি মুভ হয়েছিল একেবারে সোমনাথ, কিন্তু সেই প্রতিপক্ষের খেলোয়াড়ের কায় মিজানুর, চমৎকারভাবে এগোচ্ছেন মিজানুর, ফাঁক খুঁজছেন শট, কিন্তু এক্ষেত্রে বল বাইরে, একটা ভালো একক প্রয়াসে চমৎকার প্রয়াস ছিল মিজানুরের, আমরা দেখে নেব কিভাবে বলটি ধরে তাকে বেরিয়ে গেল সৌরভ, সৌরভ আবার ফরওয়ার্ড বল, দেখা যাক একটা ব্যাক সেন্টার আসবে, এসেছে এবার শট এবং গোল, গোল করলেন সিএফসি খেলোয়াড়, এক্ষেত্রে 8 নম্বর বিশাল মণ্ডল, বিশাল মণ্ডল একটি চমৎকার সুযোগ পেয়ে গেছিলেন পেনাল্টি বক্সের মধ্যে, এবং তা থেকে তিনি একেবারে প্রাপ্ত সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করলেন। আবারও ভুল পাস, ভুল পাসের বহর বাড়ছে, এবার বল চলে এসছে ডান দিকে, সোমনাথ দিয়েছেন আবার রণজয়কে, ডান দিক থেকে সেন্টার ফিস্ট, ওখানে গোলরক্ষক সৌম্যর, আবার শট সরাসরি সৌম্যর কাছে, বল বেরিয়ে গেছিল এবং বলতে বলতে হাত থেকে বল বেরিয়ে যাওয়ার পরে সেই 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শুভ্রজিৎ চক্রবর্তী, শুভ্রজিৎ কাজের কাজটি করলেন, এক্ষেত্রে একটা শিক্ষানবিশী ঢঙে গোলরক্ষক সৌম্যর হাত থেকে বল বেরিয়ে গেছে, দেখে নেব কীভাবে বলটি। আবার ওখানে মিঠুন চলে গেছেন, মিঠুন চমৎকার ক্রস ব্যাক ভলি করার চেষ্টায় ছিলেন, ওখানে বিশ্বজিৎ আবার শট, চমৎকার সেভ এবং বল ফিরে এলো মাঠে, আবারও ওখানে চলে গেছেন মিঠুন, চমৎকার আক্রমণ করছে এফসিআই, আবারও বল তুলে দেওয়া হয়েছে, আবার এফসিআই আক্রমণ করছে, ডান প্রান্তে খেলা চলে এসছে বিশ্বজিৎ,
বিশ্বজিৎ থেকে সোমনাথ, সোমনাথ একেবারে ফাঁকা গোল, অরক্ষিত জায়গা, দেখা যাক সোমনাথ কি করেন বলতে বলতে, না একেবারে গোল লাইন সেভ হয়ে গেল, আলতো টোকায় বলটিকে জালে ঠেলতে গেছিলেন কিন্তু একেবারে দুরন্ত সেভ করলেন ওখানে ওই আট নম্বর বিশাল, বিশাল মণ্ডল, বিশাল মণ্ডল দেখে নেবো কীভাবে। দেখুন সোমনাথ একেবারে অরক্ষিত অবস্থায় বল পেয়ে গেছিলেন, গোলরক্ষকের ডান দিক দিয়ে থ্রোই, সোমনাথ পেলেন না, ব্যাকহেড, আবার ওখান থেকে শট, মাপায় দুরন্ত শট ছিল ওখানে অ্যালেক্সের, আমরা দেখে নেবো কীভাবে সুযোগটি এসেছিল, দেখুন কীভাবে বল চলে এসেছিল অ্যালেক্সের কাছে ছোট্ট টোকা, এবার বলতে বলতে গোলকিকের জন্য তৈরি হচ্ছেন সৌম্য লম্বা বাসি, অর্থ এই যে আজকের খেলা শেষ রোহন দাশগুপ্ত, এবং আজকের খেলায় সার্বিক বিচারে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিশাল মণ্ডল, বিশাল মণ্ডল সিএফসির একটি গোল করেছেন এবং তার চেয়েও বড় কথা একটা অবধারিত গোল